সর্পদংশনের প্রতিষেধক বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মজুদ রয়েছে। সঠিক সময়ে চিকিৎসা কেন্দ্রে উপস্থিত হলে সর্পদংশনের প্রতিষেধক যে পাওয়া যায় তার আরও একবার প্রমাণ করল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাবিবপুর ব্লকের দাল্লা গ্রামের 32 বছরের পপি বিশ্বাস নামে এক গৃহবধূকে একটি বিষধর সাপে দংশন করে মঙ্গলবার। দেরি না করে তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ ওই গৃহবধূকে চিকিৎসা করে বৃহস্পতিবার সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিলেন। এর জন্য ওই গৃহবধূ হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান। কবে কোথায় কখন বলেন? মঙ্গলবার সন্ধ্যে 7টায় তারপর কি করলেন? বুলবুলি হাসপাতালে আমাকে এনে ভর্তি করলো, সেখানে ট্রিটমেন্ট হলো, সেখান থেকে ভালো ট্রিটমেন্ট করেছে, ওখান থেকে মালদা ট্রান্সফার করে দিল। মালদা এসে ট্রিটমেন্ট করে আমি এখন সুস্থ। সিস্টার ডাক্তার বলেন সিস্টার ডাক্তারদের ব্যবহারে আমি এখন জানাবেন মানুষকে, সবাইকে বলি আপনাদের কারো যদি সাপে কামড়ে থাকে আপনারা বাড়িতে না করে হসপিটালে নিয়ে, বাড়িতে ওষুধ না দেখিয়ে হসপিটালে নিয়ে আসবেন। এখানে এসে এখানে ভালো ডাক্তার নার্সরা ভালো ট্রিটমেন্ট করে এখানে আনলে সুস্থ হয়ে যাবে। আপনি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, আমি এখন বাড়ি যাচ্ছি। ডাক্তারদের ব্যবহার দেখে কেমন লাগলো আপনার? না, ডাক্তাররা খুব ভালো। মালদার সর্পপ্রেমী নিতাই হালদার জানান, এটা আমি খবরের মারফতে শুনতে খবর পাই, পরশু দিন একটা সাপে কাটা পেশেন্ট এসছে, তো সেখানে আমি গিয়ে দেখি সাপে কাটা পেশেন্টের সাথে কথা বলি, তো ডাক্তারবাবুর সাথে যৌথ উদ্যোগে খুব সুন্দরভাবে ডাক্তারবাবুদের ব্যবহারে আজকে পেশেন্টটা সুস্থ হয়েছে, সকালে ছুটি দিয়েছে, আজকে সুস্থ পেশেন্ট বাড়ি গেছে। এটাই বার্তা দিতে চাই গ্রাম থেকে শহর প্রত্যেকে, বলতে চাই সাপ নিয়ে যে ভয় ভীতিটা দূর করে, সাপে কামড়ে যখনই দুর্ঘটনা ঘটবে বাড়ির পাশে যেটা কাছে হসপিটাল হবে সেখানে যান, তার চিকিৎসাটা সঠিক চিকিৎসা হচ্ছে হসপিটাল, এটাই ওজাগুনি নয়। বিষধর সাপে দংশন করলে তাড়াতাড়ি সরকারি চিকিৎসা কেন্দ্রে গেলে পরিষেবা পাওয়া যায়। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।